বাংলাদেশের একটা অন্যতম বিখ্যাত রেসিপি ছিটা রুটি বা ছিট রুটি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। মনে করে বেল বাটন আর অল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি হলো ছিট রুটি বা ছিটা রুটি, আর সেটা বাড়িতে কি করে বানানো যায় তারই রেসিপি আজকে আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে বাড়িতেও আপনারা ঠিক একইভাবে এই ছিটা রুটি বা ছিট রুটি বানিয়ে ফেলতে পারেন। আর এটা আপনারা চিকেন মাটনের যে কোনো রেসিপি বা সবজি দিয়েও সার্ভ করতে পারেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। এখানে একটা বলে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটার সাথে আমি দিচ্ছি এখানে 1টা ডিম, অর্থাৎ 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে দিচ্ছি মোট 1টা ডিম। ডিমটাকে দিয়ে এবার চালের গুঁড়োর সাথে একটা হুইস্কার দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো করে মেশানোটা হয়ে যাওয়ার পরে এবার আমি এতে দেবো জল। যে কাপে মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই কাপেরই প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি, এবং 1 কাপের থেকে অর্ধেকটার থেকে একটু বেশি আমি দিয়েছি। দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিলাম আর বাকিটাও দিয়ে দিলাম, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আমি মোট 1 কাপ জলই ব্যবহার করেছি। এবার আমি আরও 1/2 কাপ জল নিলাম আর এই 1/2 কাপ জলের থেকেও কিছুটা এখানে অ্যাড করে দিলাম, অর্থাৎ মোট কিন্তু 1.5 কাপের থেকে একটু কম জল আমি এখনও পর্যন্ত অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো করে মিশাবো আর যেটুকু জল বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল কিন্তু এখানে আমার জল পড়লো 1.5 কাপ। মানে যে কাপের আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেরই আমি মেপে 1.5 কাপ জল নিলাম, অর্থাৎ 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ জল। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে, না একদম পাতলা না একদম ঘন, যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেরকমই কনসিস্টেন্সি প্রয়োজন। একটা খালি জলের বোতল নিয়ে নিয়েছি ছোট সাইজের, আর এই জলের বোতলটাকে আমি এর ঢাকনাটাকে নিয়ে নিয়েছি খুলে, আর খুলে নিয়ে ঢাকনাটাকে আমি এখানে ফুটো করে নিয়েছি। যে কোনো কিছুর সাহায্যে ঢাকনাগুলোতে একটা হোল করে নেবেন। এবার একটা হাতার সাহায্যে এই যে চালের গুঁড়োর যে মিশ্রণটা বানালাম ডিম আর জল দিয়ে, সেইটাকে আমি এই বটলের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বোতলের ঢাকনাটাকেও যেটা আমি ফুটো করে নিয়েছিলাম সেটাকে বন্ধ করে দিলাম। এবার আমি রুটিগুলোকে ভেজে নেব। একটা তাওয়া আমি এখানে মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। নিয়ে এবার একটা ব্রাশের সাহায্যে আমি এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু এখানে হোয়াইট অয়েলই ব্রাশ করছি। অয়েল ব্রাশ করা হয়ে যাওয়ার পরে এবার ওই বোতলটাকে নিয়ে আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে দিচ্ছি। এতেই কিন্তু এই ছিটার রুটির ব্যাপারটা পড়ছে, অর্থাৎ যেহেতু ছিটে ছিটে পড়ছে সেই জন্য এটাকে ছিটা রুটি বলা হয়। এরকমভাবে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক আমি একটু অপেক্ষা করব যাতে ওপরটা শক্ত হয়ে যায়, নিচটাও একটু শক্ত হয়ে যায়। আর এবার এটাকে আপনারা বিভিন্ন রকমের ভাজ হয়, ঠিক যেরকম পছন্দ সেরকমভাবে ভাজ করে নিতে পারেন। এবার এটাকে খুব সন্তর্পণে একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি এরকমভাবে ভাজ করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি, অর্থাৎ তাওয়াটা গরম হয়ে গেলে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন। একটা রুটি হয়ে গেল, আমি রুটিটাকে কিন্তু এবার তুলে নেব। আর একটা পদ্ধতি দেখাচ্ছি আমি ভাজ করার জন্য। প্রথমে একটা 1/2 ফোল্ড করে দিলাম, আর তারপর এই 1/2 ফোল্ডটার থেকে আর একটা 1/2 ফোল্ড, মানে একটা সার্কেলের 1/4 ভাগের মতো করে ভাজ করে নেওয়া হচ্ছে। এটা গেল আরেকটা। হাত দিয়ে এটাকে একটু সন্তর্পণে তুলে নিলাম। আবারও এটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। যতগুলো রুটি আপনারা বানাবেন ঠিক ততবারই কিন্তু অয়েল ব্রাশ করে নেবেন। আচ্ছা, এইবার একটা কথা, সেটা হচ্ছে আমি এখানে একটা হলুদ রঙের বানাচ্ছি। হলুদ রঙের বানানোর জন্য কি করেছি, আমি বটলের মধ্যে যেটুকু বাকি ছিল তার মধ্যে একটু হলুদ গুঁড়ো 1 চিমটে আর 1 চিমটে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে এটা একটু মশলা টাইপের হয়ে যায়। তো দিয়ে এবার এটা দিয়ে আমি বানাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি মানে এই ছিটা রুটির ব্যাটারটাকে ছড়িয়েছি এবং এটাকে এবার আমি ভালো করে মুড়ে নিচ্ছি 1 মিনিট অপেক্ষা করার পরে।
একইভাবে এটাকে আমি ভাজ করে নিচ্ছি, যেরকম প্রথমটা ভাজ করেছিলাম ঠিক একই পদ্ধতিতে এটাকে ভাজ করে নিচ্ছি। তাহলে দেখলেন এটা কিন্তু বানানো কোনো ঝামেলার কিছু না, খুবই সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশন দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, বা এমনি আলুর দম বা অন্য কোনো জিনিস দিয়েও খেতে ভালো লাগে। তাহলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটাকে, অনুরোধ করবো কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আর মনে করে ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু ফলো করতে ভুলবেন না। নমস্কার।